যে রাজ্যে শিল্পায়ন হতে গেলে বড় শিল্পও লাগবে ছোট শিল্পও লাগবে। ছোট শিল্প একা একা বাঁচতে পারে না। আমরা আগে দেখেছি যে আমাদের যে ছোট শিল্পগুলো ছিল হাওড়ায় বা গঙ্গার দুধারে, সেগুলো কিন্তু বড় শিল্পকে ভিত্তি করে বাঁচত। সেক্ষেত্রে আমার মনে হয় বড় শিল্প ছাড়া শুধুমাত্র ছোট শিল্প দিয়ে আমাদের শিল্পায়ন সম্ভব নয়, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে জমি জটে বড় শিল্প আটকে আছে এটা আমি বিশ্বাস করি না। আপনি যদি দেখেন সারা ভারতবর্ষেই এখন বিনিয়োগ খুব কম, এখন আমরা একটা এখনো একটা মন্দার মধ্যে দিয়ে যাচ্ছি, বিনিয়োগ কিন্তু কোথাওই হচ্ছে না। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে বিনিয়োগ হচ্ছে না সেটা রিসেশনের জন্যে নাকি জমি জটের জন্যে এইটা জোর দিয়ে বলা যায় না। সুস্পষ্ট জমি এবং শিল্পনীতি এদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক এই জায়গাটার ক্ষেত্রে টানা পড়েন, তার থেকেই আজকে ওনাকে এই অবস্থান বা সিদ্ধান্ত নিতে হয়েছে। একই কাঠামোর মধ্যে থেকেও মৌলিক নীতি নির্ধারণের প্রশ্নে, রাজ্যের উন্নয়নের প্রশ্নে হয়তো ভিন্নতা কাজ করছেন, যেখান থেকে উনি এই অবস্থান নিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন। তবে এর থেকে কে থাকলেন কোন দায়িত্বে, কে কোন দায়িত্বে থাকলেন না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। এটা আসলে রাজ্যের স্বার্থ, রাজ্যের অর্থনৈতিক যে তার যে সূচক সেই জায়গার ভিতরে রাজ্য পিছিয়ে পড়ছে শিল্পে বিনিয়োগের প্রশ্নে থমকে যাওয়ার কারণে। ফলে এই জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ফলে এগুলো আসলে এক একটা সূচক, এই মানুষগুলো নড়াচড়াটা একটা সূচক যেটা ইন্ডিকেট করছে যে কোথাও হয়তো একটা অস্থিরতা কাজ করছে, শেষমেশ রাজ্যের ক্ষতি হচ্ছে আর কি।